বিখ্যাত আবৃত্তিকার সৌমিত্র চট্টোপাধ্যায় ভারতীয় সময় 12:15 পরলোক গমন করেছেন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছে টলিউড পাড়া। প্রথমত তিনি ছিলেন অভিনেতা, রবীন্দ্র পাঠ, কবিতা চর্চা, সম্পাদনা, নাট্য সংগঠন, তার বিপুল বৈচিত্র্যের এক একটি দিক। বিখ্যাত এই আবৃত্তিকার সবকিছু নিয়েই অনন্য। তিনি এমনই একজন শিল্পী যার মূল্যায়ন নিয়ে কোনো তর্কের অবকাশ রাখে না। বলা হয় সময়ের ধুলা তার আভিজাত্যের সৌন্দর্য স্পর্শ করতে পারে না। সেই সৌমিত্র চট্টোপাধ্যায় আজ চিরতরে চলে গেলেন। 86-তে এসে থামলেন তিনি, পরপারে চলে গেলেন সত্যজিৎ রায়ের অপু অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গের কলকাতার বেলভিউ হাসপাতালে এই অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। করোনায় আক্রান্ত হয়ে হসপিটালের বিছানায় দীর্ঘ 41 দিন যুদ্ধ শেষে চলে যেতে বাধ্য হলেন এই বর্ষীয়ান অভিনেতা। গত 1 অক্টোবর থেকে বাড়িতে থাকাকালীন সৌমিত্রের শরীরটা ভালো যাচ্ছিল না। প্রথমে তিনি জ্বরে আক্রান্ত হন, তবে করোনার কোনো উপসর্গ পাওয়া যায়নি। চিকিৎসকের পরামর্শে করোনার নমুনা পরীক্ষা করা হলে 5ই অক্টোবর তার করোনা পজিটিভ আসে। গত 24 অক্টোবর রাত থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থার অবনতি হতে থাকে। এরপর ধীরে ধীরে তিনি চেতনাহীন হয়ে পড়েন। তাকে সুস্থ করার জন্য গত বৃহস্পতিবারে প্লাজমা থেরাপি দেওয়া হয়। শুক্রবার বিকেলে তার হৃদস্পন্দন হঠাৎ করে বেড়ে যাওয়ায় চিন্তার কালো মেঘ জমে ওঠে। সৌমিত্রের চিকিৎসার সঙ্গে যুক্ত 16 সদস্যের চিকিৎসক দলের সদস্যরা সবাই চিন্তিত হয়ে পড়েন। বাড়িয়ে দেওয়া হয় অক্সিজেনের মাত্রা, কিন্তু কোনোভাবেই মৃত্যুর হাত থেকে বাঁচানো যায়নি সৌমিত্র চট্টোপাধ্যায়কে। 1935 সালের 19শে জানুয়ারি পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় জন্ম হয় এই অভিনেতার। বাবা ছিলেন আইনজীবী। জীবনের 10টা বছর সৌমিত্র কাটিয়েছিলেন কৃষ্ণনগরে। তার দাদার নাটকের দল ছিল, বাড়িতে নাট্যচর্চার পরিবেশ ছিল। ছোটবেলা থেকেই আবৃত্তি, অভিনয় এবং সাহিত্য চর্চার মাধ্যমে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। আমাদের সবার প্রিয় মানুষটি এভাবে চলে যাওয়াতে মিডিয়া নিউজ বাংলার পক্ষ থেকে শোক প্রকাশ করা হচ্ছে। কিংবদন্তি গুণী ব্যক্তিত্বের অধিকারী এই মানুষটির জন্য আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবার আগে সত্য নিউজ পেতে মিডিয়া নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করুন।